কুড়িগ্রামের উলিপুরে তিস্তার ধুধু বালুচরে আলুর ব্যাপক চাষাবাদ হয়েছে। বিস্তীর্ণ চরজুড়ে শুধু আলু আর আলু। আবহাওয়া অনুকূলে থাকায় খেতে রোগবালি কম হওয়ায় এবার আলুর বাম্পার ফলন হয়েছে। আলু চাষে ভাগ্য পরিবর্তনের স্বপ্ন বুঝছেন চরাঞ্চলের চাষিরা। সম্প্রতি সরেজমিনে তিস্তা নদী বেষ্টিত উপজেলার চরচুয়ান সতরা, চরখারিজা, গোড়াইপিয়ার চর, চরামনিয়াশাসহ কয়েকটি চর ঘুরে দেখা গেছে বিভিন্ন বয়সী মানুষ আলু তুলতে ব্যস্ত সময় পার করছেন। উপজেলা কৃষি অফিস জানায়, চলতি বছর এই উপজেলায় 952 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও 845 হেক্টর অর্জিত হয়। এর মধ্যে কার্ডিনাল 325, ডায়মন্ড 45, এস্টেরিক্স 160, গ্রেনুলা 95, লালপাকড়ি 85 ও বগুড়ায় 135 হেক্টর। তবে গত বছর 750 হেক্টর লক্ষ্যমাত্রা থাকলেও অর্জিত হয়েছিল 885 হেক্টর। আলু চাষাবাদকে ঘিরে চরাঞ্চলের মানুষের মাঝে কর্মচাঞ্চল্য বেড়েছে। বিভিন্ন বয়সী নারী ও শিশুরা আলু তোলার কাজ করে বাড়তি আয় করছেন। প্রায় 2 সপ্তাহের বেশি ধরে চলে তাদের এই কাজ। বয়স অনুযায়ী মজুরি নির্ধারণ করছেন চাষিরা।